গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও, সেটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও। আমরা চ্যালেঞ্জ ভিডিও করতে শুরু করেছি। দেখো চলে এসেছে অবন্তিকা, কি চ্যালেঞ্জ ভিডিও বলে দিচ্ছি। চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে 100 থেকে 1 অবধি ব্যাক কাউন্টিং। দেখো সবাই তো 1 থেকে 100 অবধি তাড়াতাড়ি বলতেই পারবে, কিন্তু এবার 100 থেকে 1 অবধি তাড়াতাড়ি কতজন করতে পারবে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। সো আর ইউ গাইস রেডি টু চ্যালেঞ্জ ইট? তো এবার আমরা চ্যালেঞ্জ ভিডিওটা স্টার্ট করছি। 1 2 3 স্টার্ট। 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 71 আমি হেরে গেছি। ও শান্তি, আমি বলতে পারছি না, আমার পানিশমেন্ট এখন চাই। হ্যাঁ, কারণ যে হারবে চ্যালেঞ্জ ভিডিওতে, তো যে হারবে একজন হারবে একজন জিতবে সেটা নর্মাল ব্যাপার। তো এবার যে হারবে তার পানিশমেন্ট আছে। তো তার পানিশমেন্ট হচ্ছে তার মাথার চুলটাকে ধরে করে টেনে দেওয়া। পেলে আমি হেরে গেলাম, মাসিমণি হেরে গেল, মঞ্জি জিতে গেল, ওর জন্য প্রাইজ তোলা রইল। আমার প্রাইজটা আমাকে চুল ধরে টেনেছে, আমার খুব লেগেছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো ভিডিওটা, চ্যালেঞ্জ ভিডিওটা কেমন হলো। আমি তো হেরেই গেলাম, তোমরা দেখলে আমি বলতেই পারলাম না একদম, মানে ব্যাক কাউন্ট করতেই পারলাম না তাড়াতাড়ি করে। ও খুব তাড়াতাড়ি বলতে পারলো। ব্যাক কাউন্টিংটা অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জ, কারণ ব্যাক কাউন্টিং করাটা অতটা সোজা না, সোজা নয়। সামনে থেকে পেছনে যাওয়া খুব সোজা, কিন্তু পেছন থেকে সামনে আসাটা খুবই কঠিন। সেই জন্য আমার খুব মানে নার্ভাস লাগছিল, তাই আমি বলতে পারিনি। আমি থেমে গেছিলাম, একটুখানি ফানি করছিলাম, আর ও বলে গেছে ওর একটা প্রাইজ পাওনা রইলো, ওকে দিয়ে দেবো আমি। আর ঠিক আছে, এখন এই ভিডিওটা আমি শেষ করছি, আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সবাই তোমার ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আবার দেখা হবে।